এই পর্যায়ে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা রাখবেন। প্রথমেই আমি আহ্বান জানাবো আজকের সেমিনারের অন্যতম আলোচক প্রফেসর ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর। প্রফেসর ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে তার আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক উপস্থাপক, সম্মানিত সহকর্মীবৃন্দ, ছাত্র ছাত্রীবৃন্দ, আসলে হঠাৎ করেই বিষয়ে আমি ঢুকেছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ প্রফেসর ডক্টর রুহুল আমিন, আমাদের ডিন। তিনিই ছিলেন মূল আলোচক, তিনি মাদ্রাসার ভাইভার কারণে ক্যাম্পাসে না থাকায় আমাদের সম্মানিত পরিচালক মহোদয় আমাকে ফোন করলেন যে ভাই একটু আসলে খুব ভালো হয়, আপনি অংশ নেন। তা আমি লোভে পড়ে চলে আসলাম। তা আমি তো বিষয়টা এত বেশি স্টাডি করিনি, যদিও আমি ভাষারই মানুষ একসময় ছিলাম, এখন প্রায় ভুলেই গেছি। তো এখানে প্রথমত আপনাদের সাথে আমিও একমত যে আমাদের বন্ধুবর ভাই ডক্টর শোয়েব আহমদ অনেক অনেক ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন। দ্বিতীয়ত আমরা সংক্ষেপ করি, ভাষার পরিবার রয়েছে, যেমন আর্য ভাষা পরিবার, সেমিটিক ভাষা পরিবার, যেগুলোর কারণে ভাষার কাঠামোর বেশ তারতম্য হয়। এই জন্য আরবি ভাষাভাষীর জন্য হিব্রু শেখা যত সহজ, ইংরেজি শেখা তত সহজ নয়। বাংলা ভাষা আপনারা সবাই জানেন আর্য ভাষারই একটা রূপ, ইংরেজি ভাষা আর্য ভাষার একটা রূপ, যে কারণে বাঙালির জন্য ইংরেজি শেখা অবকাঠামো যত মিল পাওয়া যায় আরবির সাথে হিব্রুর সাথে সেই মিল হয় না, তবে সবগুলোরই মিল আছে। তো এই জন্য আমাদের ডক্টর শোয়েব আহমদ যে গবেষণা করেছেন এটাকে বেস ধরে, আসলে আমি যেটা বলবো বলে মনে করছিলাম যে বিশ্বায়নের যুগে আমরা যখন দেশে, আমি কয়েকদিন আগেই তুরস্কে গেছিলাম, ভাষার যে গুরুত্ব, আমাদের যে জনশক্তি প্রথমত কর্ম পারে না, যারা কর্ম পারে ভাষা পারে না। আমি একসময় সৌদি আরবে ছিলাম, সৌদি আরবের মেডিকেল সেক্টর, আইটি সেক্টর পুরোটা ভারতীয়দের দখলে। মজা হলো তারা ইংরেজি ভালো পারে, আরবিও ভালো পারে। আমাদের দেশের ছেলেরা, আমরা মাতৃভাষার গৌরবে ইংরেজি মিডিয়ামে শিখি না, ইংরেজি ভালো পারি না, আর আরবির প্রতি তো অনীহা বিভিন্নভাবে আছেই। আরব দেশে যারা আসে, এমনকি অফিসগুলোতে যারা বড় বড় অফিসার, তারা ইংরেজি জানেন, কিন্তু যে অফিসার কর্মকর্তা বা কর্মচারী একটু আরবি বলতে পারে তাকে যত কাছে টেনে নেন অন্য অফিসারকে সেইভাবে নেন না। এই জন্য আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি যে ভারতীয়রা, এমনকি শ্রীলঙ্কানরা, এতে ফিলিপিনোরাও এদিকে এগিয়ে, তারা আরবি এবং ইংরেজি দুটো ভাষাই প্র্যাকটিক্যাল দিকটা ভালো পারে। অর্থাৎ একজন শ্রীলঙ্কান, একজন ভারতীয়, বিশেষ করে দক্ষিণ ভারতের মানুষ, একজন ফিলিপিনো 24 ঘন্টা ইংরেজি বলছে অথবা আরবিও বলছে, তাকে একটা ভালো একাডেমিক বই দেন পড়তে পারে না। তো এই যে চলার মতো ইংরেজি বলতে পারা, শিখতে পারা, এর জন্য ডক্টর আসম সোহাইব যে থিমটা দিয়েছেন এটা ভালো। পাশাপাশি শব্দ ভাণ্ডার, ভাষার যে কথা বলেছেন ন্যাচারাল ভাষা, শব্দ বাক্যের ভিতর থেকে শব্দ থাকতে, অগণিত বাক্য আমাদের পড়তে হবে, ছেলেরা কানে শুনবে, চোখে দেখবে, পাশাপাশি এই কাঠামোগুলো তাদের সামনে দাঁড়াবে। আমি আমার অন্যান্য বিষয়ে আলোচনা সমালোচনায় যাচ্ছি না, মূল বিষয় হলো এটা একটা প্রচেষ্টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রচেষ্টা। আমরা যখন আরবি পড়তাম, আপনাদেরকে বলি, প্রত্যেক দেশের কিছু ভাষাগত সমস্যা থাকে। বাঙালিদের উচ্চারণে কিছু সমস্যা আছে, তুর্কিদের উচ্চারণে সমস্যা আছে, আমরা কিছু বাক্য উচ্চারণ, শব্দ ধ্বনি উচ্চারণ করতে পারি না। এই আমার মাতৃভাষার সাথে যে ভাষা শিখতে চাচ্ছি তার মিল অমিলটা যদি শুরুতেই, বর্ণের মিল, ধ্বনির মিল, মদ আছে অর্থাৎ দীর্ঘ আছে না নেই, যেমন আমরা সবাই ইংরেজি বলি,
আরব দেশে যে ঠকে গেলাম, আমরা হাদিস সিন উচ্চারণ করি সা এস দিয়ে লিখি, কিন্তু আরব দেশে যে দেখলাম যে না টিএইচে লেখা হয়, কারণ টিএইচে আমরা থ উচ্চারণ করি, ইংরেজরা থ উচ্চারণ করে না, থা উচ্চারণ করে, এটা ফ্রিকেটিভ, এটা শব্দ বেরিয়ে যায়। আমরা কেন স উচ্চারণ করি? কারণ আমরা আমাদের ভাষায় স আছে, থা নেই। আমরা থিওলজি বলি, থিওলজি বলি না, কিন্তু ওরা তাই বলে। আমরা দ উচ্চারণ করি, দ আছে, আমাদের জাল নেই, যে কারণে রি বলি না। আমাদের ভ আছে, ভটা ঠোঁটের, কিন্তু আমাদের ভ নেই। আরবিতে আমাদের বাংলা ফ আরবিতে দিয়ে জ্বালাতন করে, আমি নিজে ঠকছি। আমি এক অনুষ্ঠানে ইংরেজি আরবি বিভিন্ন উপস্থাপনায় যে যখন ফজিলাতুল শেখ বললাম, পরে আমার রেকর্ডেই আমি বুঝলাম যে আমি ভুল উচ্চারণ করি, ফা। বাংলায় ফ ঠোঁট থেকে আসে, আরবি ফ বাতাস বেরিয়ে দেয়, ঠোঁটের মাঝে ফাঁক থাকে। এটা তো উদাহরণ মনে পড়লো। এছাড়া মদ উচ্চারণ, ধ্বনি, বর্ণ, মাখরাজ, এগুলো যদি মাতৃভাষার সাথে, আমাদের আল্লাহ তাআলা যেভাবে আমাদের এই কম্পিউটারকে দিয়েছেন, মাতৃভাষা আমরা পুরো শিখে গেছি, নতুন যে ভাষাটা আমরা ঢুকাতে যাচ্ছি ওটা এসে মাতৃভাষার সাথে মিল খোঁজে। এই মিল অমিল ধ্বনিতে, বর্ণে, সিনট্যাক্সে, সব ক্ষেত্রে যদি আমরা একটু শিক্ষার্থীকে ধারণা দিতে পারি, তাহলে তার জন্য অত্যন্ত সহজ হয় বিদেশি ভাষা রপ্ত করা। বিদেশি ভাষা আমাদের কর্মের জন্য প্রয়োজন, গবেষণার জন্য প্রয়োজন, ধর্মের জন্য প্রয়োজন। এজন্য আমি আমার সম্মানিত আইআইআরের পরিচালক মহোদয়কে অনুরোধ করব যে আমাদের এই বিশাল জনশক্তি, এদেরকে যদি আমরা অন্তত কিছু ভাষা, যেমন বর্তমানে কোরিয়ান ভাষা, মালয় ভাষা, মালয়েশিয়ার ভাষা, মালয়েশিয়ার ভাষা আরবি নির্ভর এবং ওদের সাথে আমাদের আর্য ভাষার অনেক মিল আছে, সেখানে সহজ। অন্যান্য দেশে তুরস্কে আমি গেলাম, তুরস্কে প্রচুর মানুষ নিতে যাচ্ছে, তো সেখানেও তুর্কি ভাষা শেখার দরকার আছে। তো এইভাবে যদি আমরা বিভিন্ন ভাষা শেখানোর ব্যবস্থা করতে পারি, আমাদের প্রতিষ্ঠানে ছেলেদেরকে উৎসাহ দিতে পারি এবং তাদের জন্য মাতৃভাষার সাথে এভাবে তুলনা করে মিল অমিল বোঝাতে পারি, হয়তোবা আমরা আমাদের ছেলেদেরকে কর্মের জন্য যোগ্য করে তুলতে পারি। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।